ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে 30শে সেপ্টেম্বর 2023 রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আপনারা জানেন আজকেই 2000 টাকার ব্যাঙ্ক নোট জমা এবং পরিবর্তনের শেষ তারিখ ছিল, এবং যেটা এখানে বলা হচ্ছে আপনার 2 নম্বর পয়েন্টে 96% 2000 টাকার নোট রিটার্ন হয়েছে, অর্থাৎ এখনও 4% বাকি আছে। এই বিষয়টা মাথায় রেখে 3 নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছে থার্ড লাইনে, যে এই যে 2000 টাকার নোট ডিপোজিট আর এক্সচেঞ্জ 2000 টাকার নোট, এটা 7ই অক্টোবর পর্যন্ত এক্সটেন্ড করা হলো। বাকি যে নিয়মকানুনগুলো ছিল অ্যাট এ টাইম আপনার 10টা, অর্থাৎ 20,000 টাকার বেশি জমা বা এক্সচেঞ্জ করা যাবে না, সেই সব নিয়মকানুনগুলো একই আছে। এবং 4 নম্বর পয়েন্টে যেটা বলছে 8ই অক্টোবর 2023 থেকে ব্যাঙ্ক স্টপ করে দেবে এই 2000 টাকার নোট জমা অথবা এক্সচেঞ্জ, ব্যাঙ্ক নোট ফর ক্রেডিট টু অ্যাকাউন্ট অর্থাৎ অ্যাকাউন্টে জমা অথবা এক্সচেঞ্জ। এই যে প্রক্রিয়া, এক্সচেঞ্জটা হচ্ছে অন্য কারেন্সিতে ট্রান্সফার করা, এটা 8ই অক্টোবর থেকে ব্যাঙ্ক কিন্তু বন্ধ করে দেবে। তো এটাই মূল বিজ্ঞপ্তি। বাকি যে বিষয়টা রয়েছে এটা এর আগের যে বিজ্ঞপ্তি ছিল তার সাথে একই আছে। অর্থাৎ বলার যেটা বিষয়, আজকে 30শে সেপ্টেম্বর 2000 টাকার নোট পাল্টানো বা জমার যে শেষ দিন ছিল এটাকে 7ই অক্টোবর পর্যন্ত এক্সটেন্ড করা হলো। এই বিজ্ঞপ্তি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।